বরিশালে বিয়ে বাড়িতে গরুর গোশত কম দেয়া নিয়ে মারামারি ঘুষাঘুষি করে একজন মানুষ নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন, এবং এই বিষয়ে আমার অনেক কথা বলার আছে। বৌভাতের খাবারে গরুর মাংস কম দেয়া হয়েছে, এ নিয়ে কথার কাটাকাটি, তারপর সংঘর্ষ, খুন হলেন একজন, খাবারের জন্য হতাহতের ঘটনা, সেই খাবার পড়ে থাকলো হাড়ি ভরা। বরপক্ষের অভিযোগ, খাবার পরিবেশনের প্রথম বৈঠকেই গরুর মাংস কম দেয়া হচ্ছে এমন গুজব রটিয়ে কনপক্ষের অতিথিরা হামলা চালায়। একবারই গোশ দিছে, বলছে আর হবে না, ডাল দিয়ে খান, যদি না খান হাত দিয়ে উঠে যান। লাকড়ি দিয়ে মারছে, এই হাতেই ছাইলে গেছে, এরকমের আমি অজ্ঞান ছিলাম, এই কিছুক্ষণ আগে হুশ হয়েছে, এখনো মাথা ঘুরতেছে। এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখতেছেন আমি জানি না, আমার দৃষ্টিতে এটা খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা। সিগনিফিকেন্ট কেন? কারণ হচ্ছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া এবং গরুর গোশত, এই প্রত্যেকটা জিনিস আমাদের কালচারের খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং অন টপ অফ দ্যাট এইগুলো নিয়ে ইস্যু, কথা চালাচালি অনাদিকাল থেকে হয়ে আসতেছে, দেখে আসতেছি ছোটোবেলা কাল থেকে, বড় কাল থেকে, আমাদের বাড়িতে যখন বিয়ে হয়, অন্যের বাড়িতে যখন বিয়ে হয়, শুনে আসতেছি সবসময়। এবং বিয়ে বাড়িতে মায়ের পিঠ, খাওয়া দাওয়া নিয়ে কামড়া কামড়ি, মারামারি, বিয়ের আগে আলাপ, পরে আলাপ, সামনে পেছনে কুটনামি, শয়তানি, এগুলো বাংলাদেশ, আমরা কালচার নিয়ে কথা বলি না, এগুলো আমাদের বাংলাদেশের কালচারের একটা অংশ, এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সো আমরা বিয়ে বাড়িতে কী করি, দেখেন বাস্তবতাগুলো প্রথমে আলোচনা করে নিই। বিয়ে বাড়ি, এগুলো আমরা সবাই জেনে, বিয়ে যেদিন বিয়ের দাওয়াত থাকবে ওই দিন আপনি রোজা রাখবেন, এটা অটোমেটিক, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, লাইক উই নো ইট ফর এ ফ্যাক্ট, অটোমেটিক্যালি যেদিন আপনার বিয়ের দাওয়াত ওই দিন সকালে ঘুম থেকে উঠবেন, খাবেন না, পানিও খাবেন না, পেট খালি রাখলে কী হবে, যত বেশি পরিমাণ খাওয়া যায় এবং যত বেশির মধ্যে যত বেশি গরুর গোশত খাওয়া যায়, গরুর গোশতের দাম বেশি, কথা বলছেন নাই, মুরগির গোশত কেজি কত এখন? তো আমি দেশের বাইরে বছর যাবত, আচ্ছা আমি 2008-09 হিসাবে বলি, তখন মুরগির গোশত ছিল কেজি বোধহয় 150 টাকা, আর গরুর গোশত কেজি ছিল তখন মনে হয় 500 টাকা ছিল, এখন তো মনে হয় 1000 খানেক হয়ে গেছে। সো গরুর গোশতের দাম মুরগির গোশতের চেয়ে ডবল। সো এটা একটা সুযোগ সবার জন্য, বিয়ে বাড়িতে গেলে হইতেছে গোশত খাওয়া ইচ্ছা মতো ভরপেট। পেট চুক্তি একটা কথা আছে, পেট চুক্তি মানে হচ্ছে বাংলাদেশে যখন শ্রমিকরা কাজ করে তাদের অনেক রকম চুক্তি থাকে, এর মধ্যে একটা হইতেছে পেট চুক্তি খাওয়া, যত ইচ্ছা খাবেন, কাজ করবেন, কাজ শেষ হইতেছে পেট চুক্তি খাওয়া। সো বিয়ে বাড়ির খাওয়া দাওয়াটা অনেকটা পেট চুক্তি, ইচ্ছা মতো যত খুশি খাওয়া এবং হইতেছে গোশত খাওয়া, এবং এগুলো লিটারেলি আমি দেখছি মানুষকে বলতে, বিলিভ মি, আমি জানি না, বিলিভ মি বলার কিছু নেই, আপনার হয়তো পরিচিত, তা আমি চোখের সামনে দেখছি বলতে এইভাবে, যে বিয়ে বাড়িতে দাওয়াত থাকলে ওই দিন প্রথমত ওই দিন উপোস থাকতে হবে সকাল থেকে, দ্বিতীয়ত হচ্ছে যে খাইতে বসলে টেবিলে গোশত কম, ভাত কম খাইতে হবে, গোশত বেশি খাইতে হবে, এটা লাইক রুল, লিটারালি আমি দেখছি এরকম, এই খাইতে বসছি টেবিলের মধ্যে দেখি বলতেছে যে বাবা ছেলেকে বলতেছে এত ভাত নাস কেন, গোশত বেশি করে নেই, গোশত এগুলো খাইতে হবে, মাছ খাইতে হবে, ভাত খাওয়া যাবে না, ভাত তো সারা বছর খাই, হ্যাঁ এখন আসছি গোশত কোপানোর জন্য। এবং যেটা বললাম যে শুধু গোশত খাইতে হবে, বিয়ে বাড়িতে গেলে ভাত খাওয়া যাবে না, ভাত খাওয়া, এবং ইভেন এগুলো নিয়ে হাসাহাসি করতে দেখছি আমি, ইভেন আমার, আমিও হাস্যরসের শিকার হয়েছি যে হা হা বিয়ে বাড়িতে গিয়ে ভাত খায়, কত ভাত খাইছে দেখ গন্ধব নাকি, বিয়ে বাড়িতে গেলে গোশত খাইতে হবে এবং গরুর গোশত খাইতে হবে, দামিটা খাইতে হবে। সো এখানে একটা টাগ অফ ওয়ার চলে, এখানে একটা কোল্ড ওয়ার চলে, এই বড় পক্ষ, কনে পক্ষ, যারা ডিস্ট্রিবিউটার তারা চেষ্টা করে যত কম করে গোশত দেওয়া যায়, যত ট্রিক খাটায় যত কম গোশত দেওয়া যায়, এবং যারা দাওয়াত খেতে আসে এরা যত বেশি গোশত খাইতে পারে। সো এখানে একটা, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয় গোশত টোশত চালান করার, এরা হচ্ছে খুবই এক্সপিরিয়েন্ট এবং স্কিল্ড লোকটাকে, লোকদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়, জানি তারা হইতেছে ট্রিক ট্রিকারি খাটায় কম, যত কমের মধ্যে মেহমানদেরকে, এটার বলে সভ্যতারি না কি জানি বলে ওয়ার্ডটা, সভ্যতারি মনে হয় একটা ওয়ার্ড আছে, ভুলে গেছি এগুলা। সো এগুলো একটি স্কিল সেট, আপনি বিয়ে বাড়িতে মানুষকে খাওয়ানো কমের মধ্যে কীভাবে পার পাওয়া যায়, এবং যারা খাইতে যায় তারা কীভাবে চিপ্পা কত বের করতে পারে, খাবার কত বেশি গোশত খাওয়া যায়, এইগুলো একটি স্কিল, চরম গেম চলে এখানে, এবং খুব সাসপেন্স থাকে সেই গেমের মধ্যে, সেগুলো আমি দেখছি। সুতরাং আপনি জিনিসটাকে হেসে উড়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, যে মারামারি লাগছে গোশত নিয়ে, এটার কারণ আছে, কারণ হচ্ছে যারা খাইতে আসছে এরা কিন্তু বছরখানেক ধরে অপেক্ষা করছে এবং সকাল থেকে না খেয়ে আসে, এরা সকাল থেকে আসার পথে মাইক্রোবাসে করে যে আসছে, রাস্তার মধ্যে ক্ষুধায়, কারণ রাস্তাতে আপনার 2 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগে, রাইট? সো তারা এক্সপেক্ট করছে যে 3 ঘন্টায় পৌঁছাবো, সেটা জ্যামের কারণে 5 ঘন্টা হয়ে গেছে, তাদের অ্যান্টিসিপেশনের চেয়ে বেশি সময় তারা ক্ষুধার্ত হয়ে আসে, তাও খায় নাই রাস্তার মধ্যে মাইক্রোবাস দাঁড় করায়, কেন খাইলে কিন্তু গোশত পেট ভরে খাইতে পারবে না। সো তারা ওয়েট করছে, একটা দীর্ঘ অ্যান্টিসিপেশন নিয়ে বিয়ে বাড়িতে গেছে, এখন ইচ্ছা মতো গোশত খাবে, এখন যদি তাদের ইচ্ছা মতো গোশত খাওয়ায় কেউ বাধা দেয়, এটার শুধুমাত্র নট অনলি এটা হইতেছে তাদের দৃষ্টিতে আনএক্সেপ্টেবল বা অমানবিক, এটা তাদের এখন ক্ষুধা নিবারণ করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এটা অপমান,
ক্ষমা করে অপমান হিউজ থিং বাংলাদেশে বাংলাদেশে কিন্তু কারো কোনো মান সম্মান নাই কারো কোনো মান সম্মান নাই কিন্তু এই যে এইসব ক্ষেত্রে আবার চরম মান সম্মান চলে বেশি আমার গোস্ত দিচ্ছে আমার গোস্ত দেয় নাই স্পেশালি বিয়ে দাওয়াত এগুলোতে মানুষ দোষ ধরার জন্য বসে থাকে কেমনে খালি দোষ ধরা যাবে গোস্তটা এই গোস্ত টান পড়ে গেছে নাকি এবং যারা হইতেছে হোস্ট তারা ব্যাপক টেনশনে থাকে যে প্রয়োজন এক্সট্রা আমি রান্না করবো যিনি টান না পড়ে টান পড়লে এই যে পেয়ে গেছে কথা বলার উপলক্ষ এখন এরা হাইট হাইটা কথা বলবো যে এই ফকির নিয়ে বাড়িতে গেছিলাম এরা গোস্ত টান পড়ছে এগুলা ব্যাপক সাসপেন্স রে ভাই এগুলা আপনারা জানার কথা আমি এগুলো ব্যাখ্যা করার কিছু নেই আমরা সবাই জানি এগুলো ব্যাপক টাগ অফ ওয়ার চলে এখানের মধ্যে এবং আরেকটা এখানে ব্যাপার বুঝতে হবে আপনাকে এক প্লেট খাবারের দাম কত আপনি বিয়ে বাড়িতে খাইতে গেছেন আমাদের সময় ছিল 500 টাকা এক প্লেট হিসাব করা হয়তো 500 টাকা 800 টাকা এক প্লেট খাবারের দাম এখন তো আমি শুয়ে 2000 টাকা 1500 টাকা হয়ে গেছে সো যারা হইতেছে হোস্ট তারা হিসাব করে যে এক প্লেটের পিছনে আমার কত খরচ যাচ্ছে যারা খাইতে আসতেছে এরা হিসাব করে কারণ এখন তো আবার গিফট দেওয়ার একটা ব্যাপার মানে গিফট দিতে হবে বলতে অস্থির অবস্থা যে কোনো গিফট দিলে হবে না আবার গিফট লিখে রাখে নাম সহ কে কী গিফট দিছে সো নাম সুদ্ধা লিখে রাখে সুতরাং কম দামি গিফট দেওয়া যাবে না মানুষজোতার ব্যাপার আছে সো আমি এখন আপনার একটা হিসাব আছে ক্যালকুলেশন করতে হবে আপনাকে আপনার এক প্লেট গোস্তের দাম খাবারের দাম যদি হয় 500 টাকা আপনার গিফটের দাম যদি হয় 800 টাকা তো আপনার জন্য এটা লস না তাহলে আপনার তো বেশি করে খাইতে হবে আপনার গিফটের টাকাটাও অ্যাটলিস্ট তুলতে হবে সো এখানে নানামুখী জটিলতা আছে এই বাস্তবতা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই এই এই ডাইনামিক্স আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে সো যেই কারণে এইখানে যারা দাওয়াত খাইতে আসে তাদের একটা টেন্ডেন্সি থাকে টার্গেট থাকে টাকা তোলার যে পরিমাণ গিফট দিছি কারণ আমাকে গিফট দিতে বাধ্য করা হয়েছে গিফট না দিলে ইজ্জত থাকবে না নাম লিখে রাখছে লিস্টে ঢোকার সময় আর যারা ইয়ে করে তাদের টার্গেট থাকে যেগুলো তো আসে খাইতে চিপ্পা চিপ্পা গোস্ত বের করে খাবে ভাত খাবে না গোস্ত খাবে খালি সুতরাং যত কমের উপর দিয়ে সারা যায় সো এইরকম একটা টেনশন কিন্তু চলে শিক্ষিত সমাজেও চলে আর যারা নিরক্ষর সমাজ তাদের মধ্যে আরও বেশি চলে কারণ তারা সারা বছর গোস্ত খাওয়ার সুযোগ পায় না এই যেই ভদ্রলোক উনি হচ্ছে সিএনজি ড্রাইভার যেই বড় আর কি সো সেজন্য যারা খাইতে আসছে এরা সারা বছর অপেক্ষা করছে গরু এই একটা বিয়েতে গিয়ে গরুর গোস্ত খাওয়ার জন্য এখন এখানে যদি গরুর গোস্ত কম দেয় এটা তো অপমানজনক মেনে নেওয়া যাচ্ছে না আরেকটা জিনিস আপনাদেরকে আমি পয়েন্ট আউট করতে চাই খবরটা থেকে একটা জায়গায় একটু শোনাই দেখেন তো ধরতে পারেন কি এখানে কোন জায়গার মধ্যে গন্ডগোলটা বরপক্ষের অভিযোগ খাবার পরিবেশনের প্রথম বৈঠকেই গরুর মাংস কম দেয়া হচ্ছে এমন গুজব রটিয়ে কনপক্ষের অতিথিরা হামলা চালায় খেয়াল করছেন প্রথম বৈঠকে গোস্ত টান পড়ে গেছে এইখানের পলিটিক্সটা কিন্তু আমি জানি না আপনারা ধরতে পারছেন কি না এই কথাটার এখানে কিন্তু হিউজ পলিটিক্স আছে প্রথম বৈঠকে গোস্ত টান পড়ছে এবং এটা নিয়ে কিন্তু চরম খেপছে বরপক্ষ যে বা কোনো পক্ষ বাটাবার যে প্রথম বৈঠকে কেন টান পড়বে এখানে হিসাবটা আপনি বুঝেন আমি জানি না আপনারা জানেন কি না জানলে তো জানেন না জানলে শোনেন এখানে হিসেব হইতেছে যে সবাই চেষ্টা করে প্রথম বৈঠকে খাইতে বসতে কেন কারণ প্রথম বৈঠকে আনলিমিটেড সাপ্লাই থাকে শুরুর দিকে যারা আসে এরা এত বেশি পরিমাণে খায় শেষ দিকে টান পড়ে যায় সো এই জন্যে যারা দাওয়াত খেতে আসে এদের একটা টার্গেট থাকে যে প্রথম টেবিল হিসাব আছে প্রথম টেবিল সেকেন্ড টেবিল আবার বর পক্ষে টেবিল বরের পাশে যে যারা বরের ক্লোজ গেস্ট ভাই তারপর ক্লোজ ফ্রেন্ডস তাদের টেবিলে বসতে পারলে একটু কারণ তাদের টেবিলে কিন্তু আনলিমিটেড সাপ্লাই তাদের টেবিলে কিন্তু সো তাদের টেবিলে বসতে পারলে বেশি খাওয়া যাবে প্রথম টেবিলে বসতে পারলে বেশি খাওয়া যাবে ব্যাপক পলিটিক্স আছে এখানে সো সবাই একটা ঠেলাঠেলি করে প্রথম টেবিলে বসার জন্য যেন ইচ্ছা মতো খাইতে পারে কেউ বাধা না দিতে শেষ দিকে তো বলতো ও ভাই সরি ভাই গোস্ত শেষ হয়ে গেছে বা টান পড়ে গেছে প্রথম টেবিলেতে কথা বলার সুযোগ নাই সো ধাক্কা থাকি করে সবাই প্রথম টেবিলে বসতে যায় এখন প্রথম টেবিলে বসার পর তাদের এক্সপেকটেশন হইতেছে আনলিমিটেড খাওয়া দাওয়া এখন কেউই কথা বলার কোনো সুযোগই নেই যে ভাই গোস্ত নাই গোস্ত শেষ হয়ে গেছে গোস্ত কেন শেষ হবে তো ফার্স্ট টেবিল লাস্ট টেবিল তো না লাস্ট টেবিল এই কথা বললো তার কথা কাউন্টার আর্গিউ করার জায়গা থাকে না সো ফার্স্ট টেবিলে গোস্ত হবে আনলিমিটেড ইচ্ছা মতো খামু এত ধাক্কা ধাক্কি কষ্ট করে সবার আগে আসছি ফার্স্ট টেবিলে বসছি বরের টেবিলে বসছি গোস্ত থাকবে না মানে কি সো তার মানে গোস্ত আছে গোস্ত নাই তা না গোস্ত দিচ্ছে না ইচ্ছা করে অপমানের জায়গাটা বুঝছেন এটা তো আমি থাকলে আমি ওই জায়গাটা মেনে নিতাম না এটা কী ধরনের ইনসাল্ট আমি যদি লাস্ট টেবিলে যাইতাম এবং বলতো যে গোস্ত নাই আমি যদি বুঝো গোস্ত আসা আমাকে দিতে চাচ্ছে না কিন্তু একটা ভ্যালিড লেজিটিমেট কারণ সে দেখাইছে কিন্তু এখন আমাকে এটা আমি যতই যাই বুঝি আমার হজম করতে হবে ফার্স্ট টেবিলে বসার পর যদি বলে গোস্ত নাই এটা তো আনএক্সেপ্টেবল এটা কি মেনে নেওয়া যায় নাকি আশ্চর্য আপনি বুঝতে হবে এরা কেন খেপছে প্রথম বৈঠকে গোস্ত শর্ট পড়ছে তো কী বিয়ে দা কীসের বিয়ের খাওয়াইতেছেন আপনারা প্রথম বৈঠকে কেমন শর্ট পড়ে সো শর্ট পড়ছে মানে কি কারণ যারা হোস্ট এতে কিন্তু হিসাব আছে এরা জানে যে এইগুলো যখন গরুর মতো খাবে তারপর আমি লাস্টের মানুষকে খাওয়াইতে পারবো না সুতরাং এরা প্রথম থেকে রেশন করতেছে যারা হোস্ট যে সভ্যদারি যারা স্কিল কিন্তু এরাতে এরা প্রথম থেকে রেশন করার চেষ্টা করতেছে যে ইচ্ছা মতো যদি প্রথম টেবিলে এদের মতো দিতে থাকি তো আমি লাস্ট পর্যন্ত যাইতে পারবো না ঠেলে সো তারা তাদের দেয়ার প্লেয়িং দেয়ার পার্ট যারা হোস্ট একটু হিসাব করে করে প্রথম ইয়ে থেকে আর যারা খাইতে আসছে দেয়ার অলসো প্লেয়িং দেয়ার পার্ট যে এমন খাওয়াই শুরু করছে যে শেষ পর্যন্ত হোস্ট বলতে বাধ্য হয়েছে যে আর নাই ওই যে বললো না যে ডাইল দিয়ে খান খাই ইচ্ছা হলে টাল দিয়ে খান নাইলে উঠে জানেন থেকে এইরকম সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রথম বৈঠকে গোস্ত টান পড়ে গেছে যেইটা বর পক্ষের কাছে খুবই আনএক্সেপ্টেবল মনে হয়েছে এবং খুবই রিজনেবল আনএক্সপেক্টেবল মনে হওয়াটা এবং আপনি যদি
যারা হোস্ট তাদের দিক চিন্তা করেন, তাইলে মানবিক দিক থেকে ওটাও কনসিডার করা জায়গা আছে যে প্রথম টেবিলেই গোস্ত কম বলতেছে কেন, কারণ কী পরিমাণ খাওয়া শুরু করছিল এরা অমানুষের মতো, গরুর মতো। সো এই এই ডাইনামিক্স আমি আলোচনা করতে চাইছি, আপনারা খবরটা দেখে হাসাহাসি করতেছেন, কিন্তু এটার মধ্যে কিন্তু ব্যাপক জটিলতা আছে, ব্যাপক ভূ রাজনীতি আছে এখানে, এত সিম্পল না ব্যাপারটা, এবং এটা আনজাস্টিফাইড নেই, মাইটপিট ঘুষাঘুষি জাস্টিফাইড রিজনেবল কারণ আছে, যে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি, এটার সাথে আত্মসম্মান বোধ জড়িত, এটার সাথে পলিটিক্স জড়িত, এটার সাথে রেকগনিশন জড়িত, অ্যাকসেপ্টেন্স জড়িত বা ডিনায়াল জড়িত এটার সাথে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রথম বৈঠকে গোস্ত টান পড়তে পারেন আন্ডার এনি সার্কামস্টেন্সেস, আই ডোন্ট নো হোয়াট এভার ইউ সে, আন্ডার এনি সার্কামস্টেন্সেস প্রথম বৈঠকে গোস্ত টান পড়তেই পারে না। লাস্ট একটা জিনিস পয়েন্ট আউট করে তারপর আলোচনাটা শেষ করতে চাই, এই ঘটনাটা কোথায় ঘটছে খেয়াল করছেন? ঢাকা থেকে চব্বিশ ঘন্টা লাগতো টুকি পাড়া যেতে, আর সেখানে প্রায় ডাকাতি হতো, আর এই ডাকাতগুলি বেশি আসতো বরিশালের দিক থেকে। বরিশালে বিয়ে বাড়িতে একজন নিহত হবে খুশি করে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে, নট আনএক্সপেক্টেড ফ্রম বরিশাল, রাইট? বরিশালের ভাইলোক সিরিয়াস হয়ে যান না, আমি কিন্তু দুষ্টামি করছি।